আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে, নামাজ নাই আল্লাহ নাই। ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা এই জন্যই নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনি যে কোনো কিছু চাচ্ছেন সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। আল্লাহ পাক কি বলেছেন, সেজদা করো নিকটবর্তী হও। ব্যাখ্যা অনেক করা যায়, নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সলাতে মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি সলাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায়। বাইনা রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকু সলাত, একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ। এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে। মুয়াজ বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সলাতকে ইচ্ছা করে ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে। তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই, আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে